কাকে বাঁচাতে চাইছেন তা দু তিন দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। শুক্রবার নোয়াপাড়া থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তার দাবি, আজিকর কাণ্ডের নেপথ্যে বড় ধরনের চক্র আছে। অর্গান পাচার থেকে শুরু করে মরদেহ পাচার, ওষুধ চুরি করে বিক্রি করা সবই এখানে চলত। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ মাসে 20 কোটি টাকা কামাতেন। অর্জুন সিং এর বক্তব্য, মুখ্যমন্ত্রী স্বেচ্ছায় কোনোদিনও পদত্যাগ করবেন না, ওনাকে নবান্ন থেকে টেনে নামাবো। প্রসঙ্গত, বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন অভিযান করতে পুলিশ বাধা দেয়, এমনকি দলীয় কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তারই প্রতিবাদে এদিন রাজ্যের সমস্ত থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। উক্ত কর্মসূচিতে প্রাক্তন সাংসদ ছাড়াও হাজির ছিলেন ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে, জেলা সম্পাদক কুন্দন সিং, ভাটপাড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়, বিজেপি নেত্রী সোমা দাস প্রমুখ। যে অত্যাচার করেছে সেই অত্যাচার প্রতিবাদে, আর পুলিশ যেভাবে তৃণমূল কংগ্রেসকে বাঁচাচ্ছে, তৃণমূল কংগ্রেসের এই চোর সন্দীপ ঘোষকে বাঁচাবার চেষ্টা করেছে, সুপ্রিম কোর্ট যে ভর্সনা করেছে, তার প্রতিবাদে আমরা সব থানা ঘেরাও করছি। এটা বড় ধরনের স্কেম আছে, সব স্কেম বেরোবে, আপনি চিন্তা করবেন না, সব স্কেম বেরোবে। হিউম্যান অর্গ্যানস সাপ্লাই আছে, ডেড বডি সাপ্লাই আছে, ওষুধ চুরি করে বিক্রি করা হয়, সবটাই আছে। 20 কোটি টাকা, এই সন্দীপ ঘোষ 20 কোটি টাকা মাসে ওর তোলাবাজি ছিল, 20 কোটি টাকা। দিদিমণি নিজের কাকে বাঁচাবার জন্য নেমেছেন, এটা 2-4 দিন মধ্যে বুঝে যাবে। 20 জন কপিল সিব্বল সব থেকে বেশি টাকা নেয়, তারপরে 20 জন আরও নামানো হয়েছে। এটা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদেরকে মারছে, অপরাধীদেরকে বাঁচাবার চেষ্টা করছে, নিজের লোককে বাঁচাবার চেষ্টা করছে। পদত্যাগ আমরা চাইছি, উনি করবেন না, আমরা উনাকে বের সরাবো ওখান থেকে। 27 তারিখে একদম নবান্ন থেকে উনাকে সরাবার জন্য যাবো। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।